দীর্ঘ প্রতীক্ষার অবসান। বুধবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অমৃতকালের প্রথম বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। কোন জিনিসের দাম কমল এবং কোন জিনিসের দাম বাড়ল, এটাই মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট। যে কোনো বাজেটে সাধারণ মানুষের কাছে এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2023 বাজেটের পর কোন জিনিসের কত দাম বাড়ল বা কমল, চলুন এক নজরে তা দেখে নেওয়া যাক। দাম কমতে চলেছে মোবাইল ফোন, টিভির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের। সেই সঙ্গে ক্যামেরার লেন্স, লিথিয়াম ব্যাটারি সহ একাধিক জিনিসের দাম কমবে। দাম কমবে দেশি খেলনা, সাইকেল, হীরের গয়না, ইলেকট্রিক যানবাহন, ইথাইল, অ্যালকোহলের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্রের। কেন্দ্রীয় বাজেটের পরে দাম বেড়েছে সিগারেটের। এক ধাক্কায় 16% বাড়তে পারে সিগারেটের দাম। সেই সঙ্গে চীন থেকে আমদানি করা খেলনার উপরেও শুল্ক বাড়ানো হয়েছে। মহার্ঘ হয়েছে মূল্যবান ধাতু। সোনা, রূপো, প্ল্যাটিনামের মতো ধাতুর দাম বাড়ায় গয়না ও বাসনের দাম বাড়ছে। কম্পাউন্ডেড রবারের আমদানি শুল্ক বাড়ায় দাম বাড়বে রবারের। বাড়ছে টায়ার টিউবের দামও। মদ, এসি, ইমিটেশন গয়নার দামও বাড়ছে। সামনে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এর সঙ্গে 24এর লোকসভা ভোটকে পাখির চোখ করতেই এই বাজেট তৈরি করেছে মোদী সরকার, যেখানে আম জনতার মন জয় করতেই নাকি বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সত্যি কি এই বাজেট আম জনতাকে কোনো দিশা দেখাতে পারল? যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে অপেক্ষা করেছিল সাধারণ মানুষ, তা আদতে কিছুই কমেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।